স্বামীজি যখন বললেন মাকে তোমরা কেউ চেননি, চিনবেও না কোনোদিন, এটি একটি চিঠিতে তিনি লিখেছিলেন। তো এটি পড়ার পর নিজের কাছে নিজের মনে একটা প্রশ্ন এলো, কেন মাকে চিনি না, চিনতে পারবেও না, পারবও না কোনোদিন। তারপরে যখন আরো গভীরভাবে চিন্তা করলুম, তখন দেখলুম ওরে বাপরে, ঠাকুরও যাকে সমীহ করে চলতেন তিনি যে কি বিরাট, এবং তার ব্যক্তি যে কত দূর, এবং তিনি যে কতগুলো কাল নিজের মধ্যে গুটিয়ে রেখেছিলেন, এখন যেন ভাবলে অবাক হতে হয়। স্বামীজি বারে বারে বলছেন যে আমার মা আগে, তারপরে ঠাকুর, আমার বাবু একটু পক্ষপাতিত্ব আছে। তো এই যে মা আগে এবং তারপর ঠাকুর, এই যে জগৎ জুড়ে এই যে মায়ের অস্তিত্ব, মা ছাড়া তো পৃথিবীতে এই পৃথিবীটাই থাকতো না। এবং নিবেদিতা, সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা, তিনি একটি সুন্দর কথা বললেন, কলকাতায় এসে মায়ের কাছে, মা তো তাকে বলতেন আমার খুকি, তা মায়ের স্নেহে একবারে জারিত হয়ে তিনি নিজেকেই নিজে প্রশ্ন করছেন যে এই মা, ইনি কি প্রাচীনাদের শেষ উদাহরণ, না আধুনিকাদের প্রথম নিদর্শন? তিনি বুঝতে পারছেন না, মা শারদার জীবন নিয়ে আমরা অনেকভাবে আলোচনা করতে পারি। তিনি জয়রামবাটিতে জন্মগ্রহণ করলেন, কাঁওয়ার পুকুরে ঠাকুরের সঙ্গে তার বিবাহ হলো, এবং এদিকেও দারিদ্র, ওদিকেও দারিদ্র, সংসার কখনো কখনো প্রায় অচল, অত্যন্ত পরিশ্রম করে নিজেদের বাঁচিয়ে রাখতে হচ্ছে। মায়ের মা, তার তুলোর ক্ষেতে যখন মা জন্মেছেন একবারে একবার কোলের শিশুটি, তখন তো তার বসে থাকলে চলবে না, তাদের তুলোর চাষ ছিল, তুলোর ক্ষেতে একটি ছায়া, একটি মান পাতা টান পাতার ছায়া, সেখানে মাকে শুইয়ে দিয়েছেন, আর তিনি তুলো তুলছেন, এবং সেই তুলোর ফেঁসে উড়ে 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 চলে যাচ্ছে, কিছু কিছু সেই মেয়ের গায়ে এসেও পড়ছে, আর চারপাশে পাখি এবং নানা রকমের পাখি টাকি সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মা সেই ছায়ায় নিদ্রিতা রয়েছে, এবং তার মা, তিনি কি করছেন না, তুলো তুলছেন। এইবার সেই তুলো চরকায় সুতো কেটে পৈতে তৈরি হয়, এবং সেই পৈতে বিক্রি হয়, কটাই বা পয়সা, সেই সামান্য আয় সংসারে, তাই দিয়ে যদি কিছু হয়। মায়ের সংসার খুব বড় ছিল, তার অনেকগুলি ভাই বোন, এবং মা তাদের কোলে কোলে মানুষ করতেন। পরে বলেছিলেন, ঠাকুর তাকে বলেছিলেন, দেখছ তো নিজের সংসার, এক গাদা ছেলে পুলে হলে কি অবস্থা হয়, আর তুমি বলছো আমার একটি ছেলে হলো না, ছেলে হলো না। এবং ঠাকুর একদিন কামার পুকুরে, মা রয়েছেন, মা গোবর এবং জল দিয়ে ঘর নিকোচ্ছেন, দাওয়া টাওয়া নিকোচ্ছেন, তখনকার কালের যে প্রথা ছিল, আর ঠাকুর দাঁতন করছিলেন। তা ঠাকুর হঠাৎ কি মনে হলো, মাকে বলছেন ছেলে ছেলের, ঠাকুর মাকে ঠিক বলছেন না, যেন সলিলোকি, ছেলে ছেলে ছেলে, লোকে ছেলে ছেলে করে, তা সেই ছেলেই মারা গেলে তারপরে তো মাথা ঠুকবে মাটিতে, কোমর আঁচড়াবে, আবার কোমরে যদি গোট থাকে সেটাকে আবার আঁচল দিয়ে জড়িয়ে রাখবে যাতে সেটার কিছু ক্ষতি না হয়, তা আছো ঠাকুরুনটি থাকবে ঠাকুরুনটি। মা ঘর মুছতে মুছতে হঠাৎ বললেন, সবগুলোই কি আর মারা যাবে? বলতেই ঠাকুর এমন চিৎকার করে উঠলেন, ওরে বাপরে, এই যে দেখছি একেবারে সাপ রে, কাল সাপ, হ্যাঁ, এর এ আমি ভেবেছিলাম শান্তশিষ্ট, মুখ দিয়ে কথা বেরোয় না,
কিন্তু এ একবারে দেখছি যে একটি কালসা, হ্যাঁ, ছোবল মারবে। মা তখন গোবর জল ন্যাতা ইত্যাদি ফেলে উদ্ধার করে দরজা দিয়ে বেরিয়ে হালদার পুকুরে চলে গেল। তো এই যে ঠাকুর এবং মায়ের সঙ্গে এই যে একটা অদ্ভুত সম্পর্ক, এই যে একটা রিলেশন, মাকে ঠাকুর নিয়ে এলেন, তিনিই বলে দিলেন কোথায় খুঁজছো আমার পাত্রী, এ তো জয়রাম বাটিতে আছে। এই যে ঠাকুর, তখনও পর্যন্ত তিনি কিন্তু ভগবান হয়ে যাননি, সিদ্ধিলাভও করেননি, বিভিন্ন গুরুরা এসে তাকে বিভিন্ন সাধন ভজনও করাননি, কিন্তু ভগবান, আমার একটাই কথা, ভগবান যদি পৃথিবীতে এসে থাকেন তাহলে তো তিনি ছোটবেলাতেও ছোট ভগবান, মাঝারি ভগবান, বড় ভগবান, শেষ ভগবান, প্রথম ভগবান, ভগবান সবসময় ভগবান। অর্থাৎ তিনি দক্ষিণেশ্বরে 14 বছর একবারে জীবন পাত করে সাধন ভজন ইত্যাদি তখনও করেননি, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। কী দেখতে পাচ্ছেন? না, কামার পুকুর জয়রাম বাটিতে একজন আছে, তাকে আমার প্রয়োজন। মায়ের জায়গায় বলছেন যে ঠাকুরের কোনো কাজ পূর্ব পরিকল্পনা অনুসারে কোনো ছক বেঁধে ছকে তিনি করতেন না। তো ভগবানের ছক কষার কী দরকার আছে? তার যখন যা মনে হবে তখন তাই করবেন, সেই কাজই কাজ, এবং সেই কাজটা সকলের কাজ, এবং সেই কাজটাই আসল কাজ। তখন ভগবান শ্রী রামকৃষ্ণ দাদাকে বলছেন যে কোথায় খুঁজে খুঁজে বেড়াচ্ছ, সেই মেয়েটি তো কুটো বাঁধা জয়রাম বাটিতে। কুটো বাঁধা মানে উৎসর্গীকৃত। অর্থাৎ ঠাকুর দেখতে পেয়েছিলেন যে আমি কামার পুকুরে এসেছি, আমার শক্তি, আমি যদি শিব হই আমার শক্তি কালী, তিনি আছেন জয়রাম বাটিতে। এবং এই যে দুজনে মিলিত হলেন, এবং সংসার কিন্তু হলো না, প্রথামত যে সংসার তা হলো না, দেবতা এবং দেবী, দেব এবং দেবী, যেন দুটি আসন, তখনও পর্যন্ত তারা সেই আসন গ্রহণ করেননি। আমাদের একটা মজা আছে, আমরা যখন একটা ফাঁকিবাজিও বলা যেতে পারে, আমরা যাকে পুজো করতে চাই তার একটা মুক্তি গড়াই এবং তারপরে তাকে বেদিতে তুলে দিই, এবং তারপরে হয় নিজে পুজো করি বা করার সময় হবে না তখন একজন পুরোহিত রাখি, তিনি এসে যা খুশি তাই করবেন, এবং আমি পারলে দিনান্তে একবার এসে প্রণাম করব কি করব না। এই যে মানুষকে ভগবান করে বেদিতে তুলে দেওয়া, এটা আমার মনে হয় যে একটা মস্ত বড় ফাঁকি আছে। সেই জন্যে ঠাকুর এবং মা ঠিক করেছিলেন যে আমরা একদম তলার তলা দিয়ে ঢুকব, যাকে বলে শীত কেটে গৃহে প্রবেশ করব, মনের শীত কেটে তারা আমাদের ভেতরে প্রবেশ করবেন, একেবারে সাধারণ, অতি সাধারণ, তাদের মধ্যে কোনো দেবভাব, সেই ঐশ্বর্য নেই, সেই রূপ নেই, সেই ঝলমলে ভাব নেই, সাধারণ দুজন মানুষ। কিন্তু আমি মাঝে মাঝে ধ্যানেতে দেখতে পাই, এখন দেখতে পাই, সেটা কি দেখি না, ঠাকুর এবং মা একটি রথে বসে আছেন, এবং সেই রথের সারথি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এবং সেই রথ একটি উজ্জ্বল ঝলমলে, এবং সেটি তীব্র বেগে যেন পৃথিবীর পথে নিষ্ক্রান্ত হয়েছে, এটি আমি দেখতে পাই। তাই এই যে ঘটনাগুলি ঘটছে, তিনি এলেন কামার পুকুরে, ইনি এলেন জয়রাম বাটিতে, কামার পুকুর জয়রাম বাটি একত্রিত হলো, ঠাকুর তাকে রেখে ভুলেই গেলেন বিয়ে করেছেন, তিনি চলে গেলেন দক্ষিণেশ্বরে, সেখানে একবার তীব্র সাধনা, এবং সেখান থেকে খবর এলো মায়ের কাছে যে তোমার স্বামী পাগল হয়ে গেছে, এবং তিনি তখন উদ্ভ্রান্ত হয়ে তার পিতার হাত ধরে হাঁটতে 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 দক্ষিণেশ্বরে আসছেন। দক্ষিণেশ্বরে এসে ঠাকুরকে দেখে দেখছেন না, তো সেই মানুষ যে মানুষ বিবাহের পর কামার পুকুরে মায়ের অনুরোধে প্রায় 2 বছর ছিলেন, এবং তারপরে দক্ষিণেশ্বরে গিয়ে সাধন ভজনে হারিয়ে গেলেন, মায়ের মধ্যে বার কতক জয়রাম বাটি কামার পুকুর, কামার পুকুর জয়রাম বাটি করলেন, এবং ইতিমধ্যে ঠাকুরের মা, তিনি সংসারের অনেক হাঁড়ি ঠেলেছেন, তিনি বললেন আমি আর কামার পুকুরে থাকবো না, তিনি চলে গেলেন দক্ষিণেশ্বরে। মা এরকম খালি ভিটেতে মাঝে মাঝে এসে থাকতেন, পাশে তার ভাসুর এবং তাদের পরিবার রয়েছে। এই যে ঠাক মায়ের আসা এবং যাওয়া,
এই করতে করতে তার বিবাহ হয়েছিল ক বছর বয়সে, 6 বছর বয়সে। ঠাকুরের বয়স তখন 24 বছর। এই যে একটা বিরাট ফারাক রাখলেন ঠাকুর, ঠাকুরই তো সব করছেন। এই যে ফারাকটি রাখলেন, কারণ সেটা প্রয়োজন হবে। কী কারণে প্রয়োজন হবে? ঠাকুর তো চলে যাবেন, ঠাকুর কাশীপুর উদ্যান বাড়ি থেকে হঠাৎ চলে যাবেন। তারপরে ঠাকুরের যে পরিকল্পনা, বিশ্বব্যাপী যে পরিকল্পনা গেলাম, বিশ্বব্যাপী তাঁর যে প্রবাহ প্রবাহিত হবে, তার দায়িত্ব কে নেবে? সেই কারণেই তিনি এই কন্যাটিকে নির্বাচন করেছিলেন এবং এই বয়সের ফারাক তফাৎটি রেখেছিলেন, কারণ এটি প্রয়োজন ছিল। তিনি যাদের রেখে যাচ্ছেন তার ছেলেদের, তাদের তাদের মা হবে কি? আবার মা বলছেন, মা বলছেন, আমি শুধু তোমাদের মা নই, আমি সকলের মা। এবং সেই সকলের মধ্যে কে আছে? সকলের মধ্যে সাধু আছেন, পুণ্যাত্মা আছেন, গৃহী আছেন, আবার আবার নিম্ন শ্রেণীর মানুষ আছেন, এমনকি ডাকাতও আছে। উনি যেমন বলছেন না, শরতও আমার ছেলে, আমজাদও আমার ছেলে, এই কথাগুলো তিনি কখনো কখনো বলছেন, আমরা শুনছি এবং সেগুলো লিখিতভাবে আমরা আবার এখন বারে বারে পড়ছি। কিন্তু এর অন্তর্নিহিত ভাবটা তো বুঝতে পারছি না। সেই ভাবটি বুঝতে গেলে তো আমাদের যেতে হবে, মা যখন চলে যাচ্ছেন উদ্বোধনে, দরজার দিকে, চৌকাঠের দিকে তার মাথা এবং তিনি শুয়ে আছেন একদম শেষ কাল, তখন খুব শান্ত গলায় বলছেন, এই জগতে কেউ তোমার পর নয় মা, সবাই তোমার আপনার। এই একটি শব্দ, এই জগতে কেউ তোমার পর নয়, সবাই আপনার। বিদ্বেষ ভাব দেখো না, এই যে সমস্ত বিশ্বটা যে একটা পরিবার। ঠাকুর যখন কাশীপুর উদ্যান বাড়িতে রয়েছেন, একেবারে তখন শরীরের অবস্থা খুবই খারাপ এবং অধিকাংশ সময় তিনি কীরকম যেন মূর্ছিত হয়ে আছেন। সেই সময় মা খাওয়াতে এসছেন, গলা দিয়ে আর কিছুই যাচ্ছে না। সেই সময় ঠাকুর এপাশে ওপাশে তার হাত দুটি বিস্তারিত করছেন, করে বলছেন, এই দেখো না, আমি মনে হচ্ছে যেন আমি এখন সীমা থেকে অসীমে চলে যাচ্ছি। আমার মনে হচ্ছে যেন আমি একটা সাগরের তলা দিয়ে চলেছি এবং এমন একটা দেশে গেছি সেখানে সব সাদা, সব যেন মোমের ঘর বাড়ি। বলেই বলছেন যে তুমি একটি কি দুটি ছেলের কামনা করেছিলে, কালে সেই দিন আসছে যেদিন দেখবে সারা পৃথিবী থেকে, সারা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী অজস্র সন্তান মা মা করছেন। তুমি দেহে থেকেও শুনবে এবং যখন দেহে থাকবে না তখনও তুমি শুনতে পাবে যে সারা পৃথিবীতে একজন মা। ঠাকুর বলছেন না যে আমি তোমাদের জন্য একটি আদর্শ মা তৈরি করে রেখে গেলাম, আমি ওসব ধর্ম টর্ম, দেব দেবী, কালী, দুর্গা, জগদ্ধাত্রী ওসব বুঝি না, আমি যেটা বুঝি একজন মা। মা কাকে বলে? মা ম আ, মা শব্দটা বড় সুন্দর। সে জীবজন্তুই হোক আর মানুষই হোক, তার মুখ দিয়ে প্রথম যে শব্দটি বেরোয় আ মা। আর আমরা যখন ভীষণ কাতরই তখনও আমরা বাবা বাবা করি না, মা মা করি। এই কারণে ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন মায়ের শাসন এবং কর্তৃত্বকে তিনি কি অনায়াসে গ্রহণ করেছিলেন এবং কি মজা করতেন। তিনি যখন সিঁটিতে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠান হবে সেখানে যাবেন, তো জামা কাপড় টাপড় সব পরে ফেলেছেন, এবার বেরোবেন, তিনি সঙ্গে লাটু মহারাজ যাবেন, স্বামী অদ্ভুতানন্দ, লেটো, ঠাকুরের লেটো। কিন্তু তিনি তো এমনি যেতে পারবেন না, তিনি ওই নহবতে যিনি আছেন সেইখানে চটি পায়ে দিয়ে গিয়ে বলছেন, সিঁটিতে বাগানে ব্রাহ্ম সমাজের অনুষ্ঠান আছে, আমি কি যাব? মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজকে না গেলেই ভালো হয়। ঠাকুর সঙ্গে সঙ্গে নিজের ঘরে ফিরে এলেন, সব জামা কাপড় খুলে ফেলে দিয়ে তার নিজস্ব যে বেশভূষা যেটি তার চিরকালীন, সেইভাবে তিনি খাটে বসে আছেন। কলকাতার ভক্তেরা এসে দেখছেন সারা ঘরে সাজগোজের জিনিস, জামা কাপড় গুটুগুটি খাচ্ছে, আর ঠাকুর বসে আছেন তার ধুতি গানি পরে। বললেন, একই দেখছি। বললেন, আর বলো না, তাই দেখো না, সিঁটিতে বেনিপালের বাগানে অনুষ্ঠান আমি যাবো বলেছিলাম,
তা উনি বললেন যে না গেলেই ভালো হয়, তাই সব খুলে বসে আছি, খুলে ফেলে দিয়ে এইভাবে বসে আছি। বলেই বলছেন, মাঝে মাঝে তোমাদের কত ঠাট্টা করি যে তোমরা হচ্ছ স্ত্রীর দাস, উঠতে বললে ওঠো, বসতে বললে বসো, কিন্তু আমার অবস্থাটাই দেখো না, তাহলে কি বলবে? এই যে ঠাকুর হৃদয়কে, তার ভাগ্নেও হৃদয়কে বলছেন, দেখ হৃদয়, তুই আমাকে যা খুশি বল, আমি কিন্তু সহ্য করব, তোর কিছুই হবে না, কিন্তু ওই নহবতে যিনি আছেন তাকে খোঁচাতে যেও না, তিনি যদি রেগে যান তাহলে কিন্তু তোমার আর নিষ্কৃতি নাই। তা এই যে মা সম্পর্কে ঠাকুরের একটা অদ্ভুত ভাব ছিল, যে ভাবটা তার সন্ন্যাসীর, যারা পরবর্তীকালে সন্ন্যাসী যুবক, যে যুবকরা পরবর্তীকালে সন্ন্যাসী হবেন তারা ঠিক বুঝতে পারতেন না, তারা তো ঠাকুর ঠাকুর করতেন, আর মা তো নহবতে রয়েছেন। মা বলছেন, রামদত্ত কলকাতার থেকে এলেন ঘোড়ার গাড়ি করে, নাবতে নাবতে বললেন, আমি কিন্তু রুটি এবং চাপ চাপ ছোলার ডাল খাবো। কিছুক্ষণ পরে ঠাকুর আবার নির্দেশ পাঠালেন, আজ নরেন আসবে, ও মোটা মোটা রুটি খাবে। ঠাকুর মায়ের ঘরে তিনখানা আগুনের ব্যবস্থা ছিল, একটিতে ঠাকুরের রান্না হতো, আরেকটিতে ভক্তদের রান্না হতো, আর আরেকটি ছিল যেটি হচ্ছে কাঠকয়লার আগুনে রান্না হতো। মায়ের, ঠাকুরের মা বলে দিয়েছিলেন, বাবা তোমার যখন পেটের এই অবস্থা, বৌমাকে বলো না একটু পরের ভাত করে দেবে, তার জন্য আবার ঠাকুরের একটা আলাদা ব্যবস্থা। মা যে ঘরটিতে থাকতেন সেই ঘরটিটি অতি ছোট ঘর, কলকাতার ভক্ত রমণীরা এসে মাঝে মাঝে মায়ের সঙ্গে রাত্রিবেলা ওখানে থাকতেন, মাথার উপরে দুটো হাঁড়ি ঝুলছে, তার মধ্যে জল এবং সেখানে জিওল মাছ, সেগুলো খলাত খলাত করে আওয়াজ করছে, এক পাশে একটা বিরাট জ্বালা, সেখানে গঙ্গার জলে ফটকিরি দিয়ে রাখা হয়েছে, সেই জল খাওয়া হবে, এইটুকু ঘরের মধ্যে মনের আনন্দে মা রয়েছেন। এবং মা ভোরবেলা শেষ রাতে তিনি ঘুম থেকে উঠতেন, উঠে বকুলতলার ঘাটে স্নান করতেন, একবার অন্ধকারে নাপ দিয়ে কুমিরের পিঠে পা পড়ে গিয়েছিল, স্নান করার পর এসে নহবতের পশ্চিম দিকে সিঁড়িতে বসে খানিকক্ষণ জপের মালায় জপ করতেন, তারপরে তো সারাদিনই তিনি অজপা জপ করে চলেছেন, 100,000 জপ করতেন। ইতিমধ্যে এই সারাদিন রান্নাবান্না, জয়রাম বাটি থেকেই এইটা তার শিক্ষা। তিনি অতি ছেলেবেলার থেকে দল ঘাস খাচ্ছেন, আমদন্ন দিতে নেবে সেই ঘাস কেটে গরুদের খাওয়াচ্ছেন, তারপরে কাঁচলে মুড়ি বেঁধে তার সঙ্গী সাথীদের নিয়ে আমোদরে স্নান করতে যাচ্ছেন, স্নান করার পর একটা শিলাখণ্ড ছিল তার উপরে বসে মুড়ি খাচ্ছেন, পাখিদের ছড়িয়ে দিচ্ছেন, কিছু মুড়ি পড়ে থাকছে, তার আবার বাড়ি ফিরে আসছেন, এবং ভাইদের মধ্যে তার ছোট ভাই তাদের কোলে নিয়ে ঘুরছেন, কান্না থামাচ্ছেন, আবার রান্না করছেন, মায়ের সেবা করছেন। এবং তারপরে যখন দক্ষিণেশ্বরে এলেন, দক্ষিণেশ্বরে চন্দ্রাদেবী যখন নবতের দ্বিতলে, তখন মা প্রতিদিন খাবার নিয়ে ওই অদ্ভুত সিঁড়ি দিয়ে উঠে ওই বৃদ্ধাকে নিজে বসে থেকে পাখার বাতাস করে করে খাওয়াতেন, আবার নিচে নেমে আসতেন, তারপরেই আবার ঠাকুরের খাবার নিয়ে ঠাকুরের ঘরে যেতেন। ঠাকুর বলেই দিয়েছিলেন, আমার খাবারটা তুমি নিয়ে আসবে, অন্য কারুর হাতে দেবে না। এই যে সেবা। এবং একদিন মা যখন ঠাকুরের পায়ে হাত বুলাচ্ছেন, তখন মা জিজ্ঞেস করেছিলেন ঠাকুরকে যে আমাকে তোমার কী মনে হয়। ঠাকুর একটা অদ্ভুত উত্তর দিয়েছিলেন, যে মা ওই গর্ভমন্দিরে, মা কালী, আর যে মা এখন আমার পায়ের কাছে, আর যে মা এখন নহবতে, এই তিনজনই এক। এই মাতৃত্ব, এই মাদারহুড, এইখানে একটি ব্যাপার বিশেষভাবে বলার প্রয়োজন আছে। এই যুগে আমরা মূর্তি তৈরি করি এবং একদিন কি দুদিন পুজো করলাম, খুব হইচই করলাম, কিন্তু মানুষই যে দেবতা, দেবতার সঙ্গে দেবতাদের খেলা চলছে। ভগবান শ্রী রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে বসে আছেন, তার কাছে যারা আসছেন, ঠাকুর তো তার চৌকিতে বসে আছেন, মাঝে মাঝে আবার মাটিতেও নেমে আসছেন, মানে ঠাকুর কি ভাবছেন, আমি তোমাদের থেকে বড়, আমি তোমাদের থেকে আলাদা, আমার কথা তোমরা শুনবে, আমি তোমাদের উপদেশ দেবো না। এসব সবাই মিলে মিলেমিশে একটা জগৎ তৈরি করি, যে জগতের আসল সুখটি মা শারদা ধরিয়ে দিয়ে গেছেন, এই জগতে কেউ তোমার পর নয় মা, সবাই আপনার,
এবং তারপরে এই যে নির্বিচার, কে পাপী কে পুণ্যাত্মা তোমার বিচারের কোনো প্রয়োজন নেই। মানুষ মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো মানে তার পাপ পুণ্য তার স্বভাব চরিত্র সমস্ত কিছুকে ভালোবাসো। ঠাকুর যে কয়েকজন যুবককে একত্রিত করেছিলেন তাদের এক একজনের এক এক রকম স্বভাব ছিল। নরেন্দ্রনাথ ছিলেন বীর ভাবাপন্ন এবং মাঝে মাঝে খুব রেগে যেতেন। স্বামী অবেদানন্দজি ধ্যান ও পরায়ণ এবং এইরকমভাবে। লাটু মহারাজ তিনি কিছু কথাও বলেন না। স্বামীজি বলেছিলেন যে ঠাকুরের মিরাকল যদি দেখতে চাও তো এই লাটুকে ডাকো। তাকে একবারে সক্রেটিস করে দিয়ে চলে গেছেন। আর গিরিশবাবু বলতেন ঠাকুরের মিরাকল যদি দেখতে চাও তাহলে আমাকে দেখো। তো এই যে গিরিশচন্দ্র, গিরিশচন্দ্র ঠাকুরের কাছে যেতেন বলে কেশববাবু এই আমাদের ব্রাহ্ম সমাজের অনেক বড় বড় ব্যক্তি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসা ছেড়েই দিলেন, কারণ নটনটিরা নাকি ঠাকুরকে দখল করে ফেলেছে। কিন্তু এই গিরিশচন্দ্র যখন কামার পুকুরে গেলেন একদিন দেখছেন কি যে গিরিশবাবু যে বিছানাটায় শুতেন তার চাদর টাদর সব ধবধবে সাদা। মা নিজে কেচে দিয়েছেন, কেচে এমনভাবে পাট করে রেখেছেন যেন স্ত্রী মনে হচ্ছে। কলকাতার থেকে ভক্তেরা গেছেন, দেখতে পাচ্ছেন মায়ের পায়ে তখন বাত, দেখতে পাচ্ছেন পল্লীর পথে কে যেন হাঁটতে হাঁটতে আসছেন। মা না মা তুমি কোথায় গিয়েছিলে? বললে তোমরা কলকাতার ছেলে চা খাবে তো তাই তোমাদের জন্য একটু দুধ আনতে গেছিলাম। এরকম বহু নিদর্শন আছে যে মা কীভাবে সেবা করছেন। তাহলে এবার মাকে আমরা বুটি আনি এনে, এই যে স্বামীজি বলছেন মাকে তোমরা চেনো নি চিনতে পারবেও না কোনোদিন, তার কারণ হচ্ছে যে মাদারহুড, এই যে মাতৃত্ব, এই যে জিসাস ক্রাইস্ট এবং মা মাতা মেরি, এই যে ব্রহ্ম, তিনটে জ্ঞান ভক্তি এবং কর্ম তিনটেকে একত্রিত করে ফেলেছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ। স্বামীজি এবং তার পার্ষদরা সবাই মিলে যে সংগঠনটি করেছিলেন এটা এমন একটা মনুমেন্ট, যেমন শিবলিঙ্গকে বলা হয় না নিচেরটা ব্রহ্ম, তারপরে আপনার তোমার গিয়ে হচ্ছে বিষ্ণু এবং ওপরে ওঙ্কার, একটা লিঙ্গাকার একটা ব্যাপার তৈরি করেছিলেন, একটা সে একটা একটা আকৃতি এবং জীবন্ত শিবলিঙ্গ। ভগবান শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ এবং তাঁর সন্ন্যাসী ভক্তবৃন্দ সবাই মিলে এমন একটা ঐকতান সৃষ্টি করে গেলেন, এমন একটা অর্কেস্ট্রা, এবং এর মধ্যে এসে ঢুকলেন পৃথিবীর অন্যান্য সমস্ত ধর্মগুরু। জিসাস ক্রাইস্ট, স্বামীজি বলেছেন, ঠাকুর বলেছিলেন যে নরেন তুই এমন একটা সঙ্গ সংগঠন করবি যেটার মধ্যে কোনো বিভেদ থাকবে না, সঙ্ঘ ছাড়া সংগঠন, সঙ্ঘর অনেক সমস্যা থাকে। এবং স্বামীজি বারে বারে বলতেন ঠাকুর চলে যাবার পর মা যদি না হাল ধরতেন তাহলে আমরা কোথায় ভেসে চলে যেতাম। মায়ের উৎসাহ, মায়ের নিবিড় তপস্যা, পঞ্চতপা করলেন এবং মায়ের যে সকলকে এক করে রাখা, মা ছাড়া কিন্তু এটা সম্ভব হতো না। যে কারণে স্বামীজি বলেছিলেন যাই বলো ভাই মায়ের প্রতি আমার একটু দুর্বলতা, আবার এমন কথা বলেন ঠাকুর যান যাক আমার মা যেন থাকেন, অতএব মায়ের মঠ আগে হবে। এই যে ত্রয়ো, এই তিনজনকে বোঝা, যত দিন যাবে আমরা ধীরে ধীরে বুঝতে পারবো যে এরা মানুষের শরীর নিয়ে এলেও তিনটি ভাব তিনটি শক্তি এক জায়গায় একত্রিত হয়েছিল। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামীজি মহারাজ এবং তার পার্শ্ববর্গ। প্রণাম প্রণাম প্রণাম। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায়ো না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে
ভুলিব, সে ভালোবাসায় ভুলায়ো না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালায়ো না। যে জাতো না পেলে তোমারে লভিব, সে জাতো যে তৃষায় আমায় তোমা ছাড়া করে, যে তৃষায় আমার জাগায়ো না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায়ো না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শুনায়ো না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমারে শুনায়ো না। যে আখি ঝরিলে তোমারে লভিব, সে জাতো না মোর হরিও না। যে আখি ঝরিলে তোমারে লভিব, সে আখির ধারা মুছায়। যে তৃষা জাগিলে তোমারে হারাব, সে তৃষায় আমার জাগায়।